আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথধার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি পঞ্চম শ্রেণীর স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021, অর্থাৎ সেপ্টেম্বর মাসে তোমাদের যে নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে তার প্রশ্ন বা উত্তর নিয়ে আলোচনা করব। এটাকে আমরা পার্ট সিক্স ধরতে পারি, কারণ এর আগে কিন্তু আমাদের আরও পাঁচখানা মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছিল, তার উত্তর যদি তোমরা এখনও না পাও তোমরা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে আসবে, একটি লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই তোমরা উত্তরগুলোকে দেখে নিও। তো চলো আজকে আমরা ভিডিওটাকে শুরু করি। তো দেখো, পঞ্চম শ্রেণী একের দেখে কি বোঝে, দেখো বহুর মধ্যে সঠিক উত্তরটি খুঁজে নিয়ে শূন্যস্থানটি পূরণ করো। তো দেখো কয়েকটা, দেখো লেখা আছে ডায়ারিয়া, বলছে শরীরেতে যদি জলাভাব হয়, চোখ বসে যায়, তার পেটটা খারাপ, সাথে পায়খানা যদি হয়, অপশান দুটো দিয়েছে, উত্তর কী হবে, যদি হয় বার বার। এবার চলে আসো এদিকে ক্ষয়েরটা, দেখো এখানেও ডায়রিয়া, ডায়রিয়া বুঝতেই হবে ডায়রিয়ার রোগ এবার ধরেছে তাকে, দেহ কোষে ড্যাশ কমে গেছে তাই ক্লান্ত যে হয়ে থাকে। শূন্যস্থানে কি বসবে, দেহ কোষে জল কমে গেছে, দুটো অপশানের মধ্যে দুয়ের অপশানটা হলো আমাদের অ্যান্সার। এবার চলে আসো গয়েরটা, ড্যাশ অভাব পূরণ করাই এ রোগের মূল কথা, তাই বলে জল উল্টো পাল্টা খাবে না তো যথা তথা। তাহলে এখানে কি হবে, জলের অভাব, অপশান এক হচ্ছে উত্তর, জলের অভাব। ঘয়েরটা দেখে নাও, ওআরএস গুলে বিশুদ্ধ জল করবেই ব্যবহার, পিপাসা পেলেই এক ড্যাশ করে জল খাওয়া দরকার, তাহলে এখানে কি বসবে, এক গ্লাস করে। চলে আসে উঙটটা, খাবার তৈরি যিনি করবেন যেন ড্যাশ নেন হাত, পরিচ্ছন্নতা বড়ই জরুরি, কিবা দিন কিবা রাত, তাহলে এখানে কি হবে, দুয়েরটা হবে, মানে যেন ধুয়ে নেন হাত। চ দেখে নাও, ড্যাশ খেয়ে উপশম হলে নেই কোনো চিন্তার, নয়তো স্বাস্থ্য কেন্দ্রে তাকে নিয়ে যাওয়া দরকার, তাহলে এখানে হচ্ছে অপশান টু হবে, ওআরএস খেয়ে উপশম হলে। এবার দেখো ছয়েরটা কি বলেছে, ড্যাশ একটি রোগ, এখানে হবে সংক্রামক, অর্থাৎ মাম্স হচ্ছে একটি সংক্রামক একটি রোগ, শিশুদের হয়ে থাকে, বড়দেরও ওই রোগ হতে পারে হঠাৎ যে কোনো ফাঁকে। বর্গীয় জ, শরীর গরম, কান মাথা ব্যথা, বমি বমি ভাব হয়, ড্যাশ দিকটা ফুলে ফেঁপে ওঠে, তাহলে কি মুখের দিকটা ফুলে ফেঁপে ওঠে, মাম্স তো নিশ্চয়ই। এবার চলে আসো দেখো দুয়ের দাগের, তো দুয়ের দাগের আমাদের দুটি প্রশ্ন দিয়েছে, কয়েকটা দেখো বলেছে, মাম্স রোগের উপসর্গগুলি নিজের ভাষায় লেখো, এবং খ দিয়ে দেখো আরেকটি প্রশ্ন দিয়েছে যে টিকা লেখো, প্রতিষেধক টিকা, তো উত্তরগুলো দেখো। তো দেখো দুয়ের কয়েকটা, মাম্স রোগের উপসর্গগুলি নিজের ভাষায় লেখো, তা প্রথমে মাম্স, মাম্স হলো একটা সংক্রামক ভাইরাল সংক্রমণ যা মুখের একপাশে কানের নিচে উপস্থিত স্যালিভারি গ্রন্থি আক্রান্ত হয় এবং বেদনাদায়ক ফোলা সৃষ্টি হয়, এর উপসর্গগুলো আমরা দেখে নেব। দেখো মাম্স ভাইরাসের সংক্রমণের 14 থেকে 25 দিনের পরে উপসর্গগুলি বৃদ্ধি হয়, উপসর্গগুলো নিচে উল্লেখ করা হলো, এক মাথা ব্যথা, দুই চোয়াল ফোলা, তিন গাঁটে ব্যথা, চার দেখো শুকনো মুখ, পাঁচ জ্বর, ছয় দেখে নাও খিদে কমে যাওয়া, সাত লিখে দেখো বিরক্তি ভাব, পরেরটা দেখে নাও টিকা লেখো, প্রতিষেধক টিকা। তো দেখো উত্তরটি, যে জৈব রাসায়নিক যৌগ বা যা অ্যান্টিবডি তৈরি হওয়ার প্রক্রিয়াকে উত্তেজিত করে দেহে কোনো একটি রোগের জন্য প্রতিরোধ ক্ষমতা জন্মাতে সাহায্য করে তাকে টিকা বলে। সরি বানানটা কিন্তু একটু ভুল হয়েছে, এটা টয় হস্তি দেবে, হ্যাঁ টিকা বলে। কোনো প্রাণীর দেহে রোগ সৃষ্টিকারী ভাইরাস ব্যাকটেরিয়া ইত্যাদি জীবিত বা মৃতদেহ হতে প্রস্তুত ওষুধ যা ওই প্রাণীর দেহে
ওই ভাইরাস বা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে অ্যান্টিবডি সৃষ্টি করে। তাহলে প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা যথাযথ পেয়েছো। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অবশ্যই অল নোটিফিকেশনটাকে অন করে দেবে, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।